আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজনকে যুক্ত করছি, নাইস আপনাকে যুক্ত করেছি, নাইস আপনি বলেন তাহলে। নাইস আপনাকে যুক্ত করেছি, নিজেকে আনমিউট করে কথা বলতে হবে, নিজেকে আনমিউট করে কথা বলেন। নাইস আপনাকে যুক্ত করা হয়েছে, হ্যাঁ বলেন, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আচ্ছা হ্যালো, হ্যাঁ মানে হ্যাঁ আমার বলেন। ওয়াইফের সাথে আসি তো, তো ও বিভিন্ন প্রশ্ন করতেছে, তো একটু আপনাকে করলে আপনি একটু যদি বলতেন ভালো হইতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো সবকিছু তো উত্তর দিতে পারি কিনা, বলেন যদি দরকার যেটা আপনি পারি। পারবেন ওর মধ্যেই সংক্ষিপ্ত করে একটু বলেন, তাহলে ও একটু যদি বুঝতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলেন। আচ্ছা ভাইয়া, আপনি কি আমাদের এই যে কোরআন শরীফ যেটা আছে সেটা কি একদম সম্পূর্ণ বাংলা অনুবাদ সহ পড়ছেন? খুবই হাস্যকর কথা বললেন, আমি কোরআন শরীফ কমপক্ষে কয়েক হাজার বার পড়েছি, বাংলা অনুবাদ কয়েক হাজার বার পড়েছি, এবং মানে কয়েকটা অনুবাদ পড়েছি, একটা দুইটা না, অনেকগুলো অনুবাদ পড়েছি। আচ্ছা, তো যদি পড়ে থাকেন, আচ্ছা ভাই আরেকটা কথা বলি, আজ মনে কিছু করেন না, আপনার সেই সাথে জানিয়ে দিই, আমি শুধু কোরআন পড়ি নাই, আমি সবগুলো হাদিস গ্রন্থ পড়েছি, আমি জি অনেকগুলো তাফসির গ্রন্থ পড়েছি, আমি জি সব মানে সব বেশিরভাগ সিরাত গ্রন্থ পড়েছি। ইসলামের কোন আচ্ছা এমন কোন গ্রন্থ নাই যে, অনেক গ্রন্থ আছে, অবশ্য অনেক গ্রন্থ আছে, কিন্তু ইসলামের জি এমন গ্রন্থের নাম আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে গ্রন্থ আমি হুম পড়িনি। ও আচ্ছা, না আমি অত বেশি পড়ি নাই, আমি জানি না সঠিক, আপনি পড়ছেন আপনি অবশ্যই ভালো জানবেন, কিন্তু এই যে আমরা যারা এত বেশি জানি না বা পড়ি নাই কখনো, কিন্তু আপনার কথা অনুযায়ী যদি আমরা শুনি তাহলে এটা কি আমাদের গুনাহ হবে না? আমার কথা অনুযায়ী কেন শুনবেন আপনি? আপনি তো আমার, না আমি তো কখনো এরকম মানে কিছু, একটু কথা শেষ করি, না একটু না কথা শেষ আপনার করি, কথা একটু অনুযায়ী না ভাই, আমি বলি আমি একটু বলি কথা শেষ একটু করি, বলি একটু কথা শেষ করি, একটু কথা শেষ করি। আমি জি আমার কোনো লাইভে কোনো লেখাতে এরকম কখনো বলি নাই যে আমার কথা আপনি শুনবেন বা আমার কথা আপনি মানবেন বা বিশ্বাস করবেন, না বরঞ্চ আমি যেটা, একটু শেষ করি আপু, শেষ করি, জি বরঞ্চ জি আমি যেটা বলেছি যে আমি যেই আলোচনাগুলা করছি, যেই জি তথ্যগুলা দিচ্ছি, সেগুলো আপনারা নিজেরা বই কিনে জি যাচাই করে দেখবেন, হ্যাঁ যাচাই আচ্ছা করে দেখবেন যে আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা। যদি আচ্ছা আপনারা যাচাই করে দেখেন ওই বইতে ওই জিনিসটাই লেখা আছে, তাহলে তো সেটা সত্য হবে। আর যদি দেখেন হুম ওই বইতে ওই রকম কিছু লেখা নাই, আসলে আমি বানায় বানায় বলছি, তাহলে আমার হুম লাইভে এসে আমাকে ধরবেন যে এই যে আসিফ মহিউদ্দিন আপনি একটা মিথ্যা কথা বলছেন, এই বইতে তো আসলে এগুলো নাই, আপনি কেন মিথ্যা কথা বলছেন। এই জন্য আমি প্রতিদিন মানে মাঝে মাঝেই লাইভ করি, যেন আপনারা জি এসে আমাকে ধরতে পারেন যে আমি কোনো আচ্ছা তথ্য আপনাদেরকে মিথ্যা দিয়েছি কিনা বা কোনো জি প্রতারণা করেছে কিনা, সেই জিনিসটা যেন আপনারা আমাকে ভালোভাবে ধরতে পারেন, এটা সুবিধা জি দেওয়ার জন্যই আমি লাইভগুলা করি, ঠিক আছে। এখন আপনাকে তো আমি বলি নাই যে আমার কথা আপনি বিশ্বাস করতে বা শুনতে, না না আমি বলেছি যাচাই করে জি দেখতে। জি ঠিক আছে ভাই, আজকে তাহলে আমি মানে ওরকম কোনো কিছু না, মানে এমনি লাইভে ট্রাই করলাম আর অ্যাড হয়ে গেলাম, তো আমি নেক্সট টাইম যখন আপনার সাথে কথা বলবো তো আমি অবশ্যই জেনে বুঝে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আপনি যদি আজকে একটা এমন একটা জিনিস বলে যেতে পারেন যে জি যেই জিনিসটা আমি বলেছি সেটা কি জি আপনি একটাও চেক করে দেখেছেন, যাচাই করে দেখেছেন? মানে আমি বেসিক্যালি কি আমার হাজবেন্ড শুনে, ও সব সময় মানে এই লাইভ টক শো গুলো শুনে, তো দেন শোনার পরে আমার সাথে ওর মানে একটু তর্ক বিতর্ক হয় যে এরকম না এরকম কেন তুমি শুনতেছো, এগুলো শোনাও তো পাপ বা ঠিক না, হ্যাঁ এমন কিছু, তো সেক্ষেত্রে ও লাইভে ট্রাই করতেছিল যে আসলে হবে কি না, তো দেন দেখা যাচ্ছে ট্রাই করতে করতে হয়ে গেল, তো এই জন্যই মানে কোনো প্রিপারেশন ছাড়াই ও আমাকে বললো যে নাও তুমি কথা বলো, তো এই আচ্ছা জন্যই আচ্ছা কথা বলা হলো, বুঝছেন? আচ্ছা, তাহলে তাহলে আপনাকে আমি অনুরোধ করব যে আপনি আগে আমার একটা ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইট আছে সংশয়. সেখানে আমরা জি অনেকগুলো লেখা লিখে রেখেছি, আমার অনেকগুলো লেখা আছে, আপনি যে জি কোনো একটা লেখা, যে কোনো একটা লেখা একটু আগে পড়বেন, পড়ে হুম তারপরে সেই লেখাটাতে যে দলিলগুলো দেওয়া আছে, যে রেফারেন্সগুলো দেওয়া আছে, আপনি সেই হুম জিনিসগুলো একটু চেক করবেন, চেক করে দেখবেন যে আমি আসলেই আদৌ সত্য বলছি না মিথ্যা বলছি। চেক জি করে যদি আপনি কখনো পান এরকম যে আমি মিথ্যা বলছি বা বানায় বানায় কিছু বলছি, তাহলে অবশ্যই লাইভে এসে আমাকে ধরবেন। আর যদি আপনার কোনো যুক্তি থাকে, পাল্টা যুক্তি থাকে যে না জি আমি দলিলগুলো ঠিক আছে কিন্তু যুক্তিগুলা হয়তো আপনার ব্যাখ্যাটা ভুল, হ্যাঁ আপনার হয়তো মনে হুম হচ্ছে যে আসিফ মহিউদ্দিন ব্যাখ্যাটা ভুল দিয়েছে, দলিল ঠিক জি আছে, হাদিস ঠিক আছে, কোরআন ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাটা ভুল দিয়েছে, এরকমও যদি মনে হয়, তাহলে আপনি জি সেই লেখাটা নিয়ে আমার সাথে আলোচনা করতে আসবেন এবং এসে আমাকে চেপে ধরবেন যে আপনি কেন আচ্ছা এটা লিখছেন, এটা তো আচ্ছা ভুল লিখছেন, এটা তো মিথ্যা কথা লিখছেন। এইটার জন্য জি আমাদের দরজা, আমার দরজা সবসময় খোলা, যে কোনো সমালোচনার জন্য আমার দরজা সবসময় খোলা। যদি আপনি আমাদের, আমার ওয়েবসাইটে তো কোনো ভুল দলিল আপনি দেখাতে পারবেন না, আমরা চ্যালেঞ্জ দিয়ে রাখছি, ভুল দলিল দেখাতে পারবেন না, আচ্ছা কিন্তু সেটা যদি তো আপনার মন্তব্য তাই না, যে আপনি ভুল কোনো কিছু লেখেন না, কিন্তু আমার পর আমার আমি যদি আপনার ওটা পড়ি, আপনার ওয়েবসাইটে আপনি যেগুলো লিখেছেন সেগুলো আমি পড়ি, কিন্তু আমার মন্তব্য আমার ব্যক্তিত্ব উদাহরণ যে কেমন হবে সেটা তো আর আপনি বলতে পারছেন না না তাই না না, আমি সেটার কথা আমার বলছি না, কাছে সেটা আমি ভুল সেটার কথা হতেও বলছি পারে। না,
না না আমি সেটার কথা বলছি না, আমি বলছি দলিলের কথা। দলিল মানে হচ্ছে রেফারেন্স, যেমন ধরেন একটা হাদিস বা একটা সিরাত, সিরাত গ্রন্থের একটা পৃষ্ঠা বা একটা মানে অংশ, সেই দলিলে কোনো ভুল আপনি দেখাতে পারবেন না, এটা চ্যালেঞ্জ করছি আপনাকে। হ্যাঁ, এবং শুধু আপনাকে না, পৃথিবীর সমস্ত মুসলমানকে চ্যালেঞ্জ করছি যে আমার দলিলে কোনো গন্ডগোল দেখাতে পারবেন না। আপনি যেই আপনার আপনি যেটা দেখাতে পারবেন সেটা হচ্ছে যে আমি জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছি, আপনি হয়তো সেইভাবে বুঝতেছেন না, আপনার কাছে হয়তো অন্যরকম মনে হচ্ছে বিষয়টা, ঠিক আছে? সেই ব্যাখ্যাটা আপনি দিতে পারবেন অবশ্যই। তাহলে সেই ব্যাখ্যা যদি আপনার কাছে কিছু থাকে, তাহলে আপনি আগে ভালো করে আপনার ব্যাখ্যাটাকে একটু সাজায় গুছায় নেবেন, কারণ আমার সাথে যখন আপনি কথা বলতে আসবেন তখন আমিও কিন্তু অনেক দলিল দিয়ে আপনাকেও চেপে ধরবো, ঠিক আছে? এই কারণে আপনি একটু প্রস্তুতি নিয়ে আসবেন, প্রয়োজনে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনার যদি কোনো পরিচিত আলেম থাকে যিনি ইসলাম সম্পর্কে ভালোভাবে জানেন বোঝেন, বিজ্ঞ আলেম, তাকেও নিয়ে আসবেন। আপনারা দুজন একসাথেও একসাথে থাকবেন, একসাথে তর্ক করবেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে দুই তিনজন আলেমকেও আপনি নিয়ে আসতে পারেন, কোরআনে হাফেজকে নিয়ে আসতে পারেন, মুফতিকে নিয়ে আসতে পারেন, মুহাদ্দিসকে নিয়ে আসতে পারেন, মাওলানাকে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, তবে আমার একটাই সমস্যা, আমি আরবি এত ভালো পারি না, আমি আরবি কম পারি, কিন্তু যে আমি যে দলিলগুলো দেখাবো সেই দলিলগুলো পৃথিবীর কোনো আলেম অস্বীকার করতে পারবে বলে আমি মনে করি না। তো আপনি মানে প্রস্তুতি নিয়ে তারপর একদিন চলে আসেন, ঠিক আছে আপু? অবশ্যই অবশ্যই ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিদায় জানাই আপনাকে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।